আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ। বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, বিষয় কোড 109। তো এই উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। দীর্ঘদিন থেকে 2020 মার্চ থেকে কোভিড-19 করোনার কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো বন্ধ, পরীক্ষা নিতে পারছে না, পাবলিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তো এই অবস্থার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষা বোর্ড অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করে এইচএসসি লেভেলের প্রথম অ্যাসাইনমেন্ট, ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্ট। তো খেয়াল করো কি বলেছে অ্যাসাইনমেন্ট আমাদের। হাওর এলাকার কৃষক সালামত সাহেবের একখণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে। যেমন ধান উৎপাদন যখন 16, 10 ও 0 মন, তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0, 10 ও 16 মন। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। শিখন ফলগুলো তোমরা দেখে নেবো, শিখন ফল কি তোমরা জানো। এখানে আসলে নির্দেশনা দেওয়া আসছে, কোশ্চেন যে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তোমাকে যে টপিকগুলোর উপর লিখতে হবে গোছানোভাবে কোনটার পর কী লিখতে হবে সেটা বলা হচ্ছে। যে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণার ব্যাখ্যা দিতে হবে প্রথমত সুন্দর করে, তারপরে বলতে কী দিতে হবে, উৎপাদন সম্ভাবনা রেখার রেখা এর চিত্রাঙ্কন অর্থাৎ চিত্রের মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা দেখাতে হবে এবং তার ব্যাখ্যা দিতে হবে। এরপরে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে অর্জনযোগ্য পূর্ণ নিয়োগ ও সম্পদের পূর্ণ ব্যবহার কোন কোন বিন্দু বা কোন কোন জায়গায় অর্জনযোগ্য কি অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে বা অর্জনযোগ্য বিন্দু নির্দেশ করে, পূর্ণ নিয়োগ কোথায় নির্দেশ করে সম্পদের এবং সম্পদের অপূর্ণ ব্যবহার কোথায় নির্দেশ করে সেটা দেখাতে বলছে, সে সম্পর্কে আলোকপাত করতে বলছে। এরপরে বলেছে শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা কেমন হয় আমরা সে সম্পর্কে তুলে ধরব। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করতে বলছে। তো তোমরা এখানে খেয়াল করবা মূল্যায়ন নির্দেশনের ক্ষেত্রে অর্থাৎ 1, 2, 3, 4 নম্বর এই যে নির্দেশক যেখানে আছে, নির্দেশক কলামটা ভালো করে খেয়াল করবা কী কী করতে বলছে। এখানে দেওয়া আছে নির্দেশনা সংকেত, নির্দেশক এবং 4 নম্বর কলামটা ফলো করলে তোমরা বুঝতে পারবা ধারাবাহিকভাবে আমাদেরকে কী কী লিখতে হবে। তো এই আলোচনা শুরুর আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই ধারণাটা আমার মাথায় আসে নাই। আমি ইউটিউব চ্যানেলে কাজ করি, আমার একটা অর্থনীতি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল আছে ইকোনমিক্স হোম, যা বাংলাদেশের সকল স্টুডেন্ট যারা অর্থনীতি আছে প্রায় সবাই জানো তোমরা। আমি অনার্স লেভেল নিয়ে কাজ করি, তোমাদেরও কিছু কাজ করছিলাম ইন্টার লেভেলের, এইচএসসি লেভেলের অনার্স মাস্টার্স লেভেল নিয়ে কাজ করি। তো হঠাৎ করে আমার সামনে কিছু ভিডিও চলে আসে যে এইচএসসি অর্থনীতির তোমাদের ইয়া নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমি কেন জানি একটা ভিডিও ঢুকে দেখি যে তারা কোনো ধরনের স্টুডেন্টকে শেখানোর কিছু না। আমি 2-4টা ভিডিও দেখলাম 2-4টা চ্যানেলের, স্টুডেন্টকে কিছু শিখাইতে হবে তা নয়, তারা কি কপি করা শেখাচ্ছে, তারা বই থেকে তুলছে, তুলে ওটি রিডিং করতেছে বা একটা মিউজিক ছেড়ে দিছে, মিউজিক ছেড়ে দিয়ে ওটা জাস্ট কী করতেছে লেখাটা দেখাচ্ছে। ওরা বই থেকে একটা টপিক লিখে বা চিত্র কী হবে ব্যাখ্যা কী ওটা বই থেকে লিখে ওটা পরে পরে শোনাচ্ছে, অর্থাৎ এবং শেষে বলছে তোমরা এগুলো শিখে তোমাদের মতো করে তুলে ধরবা। তোমাদেরকে শিখাইতেই পারলো না ওখানে, আমার এটি কষ্ট, আমি সমালোচনা করছি না আগেই বলছি, তোমাদেরকে কিছু না শিখে তারা শেষে দেখে এসে বলছে তোমরা নিজের মতো করে তুলে ধরবো এখান থেকে শিখে নিজের মতো। তুমি তো শিখলাই না, জানতেই পারলো না তো তুমি লিখবা কীভাবে। তো যাই হোক, আমার খারাপ লাগছে বিধ, এখান থেকে আমার এই উদ্যোগ যে আমি একটু শেখানোর চেষ্টা করি, যদি পারি তো আমার পরিশ্রম সার্থকতা আসবে। খেয়াল করি উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, এটা আগে আমাকে ভালো করে জানতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি, এটাকে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারও বলা হয়। উৎপাদন সম্ভাবনা সীমানা, কি বলেছিলাম, উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সম্ভাবনা সীমানা বা উৎপাদন সম্ভাবনা সীমান্তও বলা হয়। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, পিপিএফ, প্রোডাকশনের পি, পসিবিলিটির পি, ফ্রন্টিয়ারের পি। এখানে যেমন কি বলেছিলাম পিপিসি, প্রোডাকশনের পি, পসিবিলিটির পি, কার্ভের সি, এই কার্ভের সি, এই সিটা হচ্ছে পিপিসি রেখাও বলা হয়। এটাকে কি বলা হয়, পিপিসি রেখা, প্রোডাকশনের পি, পসিবিলিটির পি, আর এই কার্ভের সি, সংক্ষেপে বলা হয় পিপিসি রেখা। তো সবাই মনোযোগ সহকারে শুনি, কাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। নির্দিষ্ট সম্পদের মাধ্যমে চলতি প্রযুক্তি ব্যবহার করে যে রেখার প্রতিটি বিন্দুতে বা সকল বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ উৎপাদনের সংমিশ্রণের সম্ভাবনা নির্দেশ করে, দুটি দ্রব্যের উৎপাদন সংমিশ্রণের সম্ভাবনা নির্দেশ করে তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। খেয়াল করো উৎপাদন সম্ভাবনা রেখা, মনে করো তোমার সম্পদ আছে 1 বিঘা জমি, 1 বিঘা জমি বা 30,000 টাকা, যে কোনো একটা ভাবো, যেহেতু আমাদের কোশ্চেনটাতে তুমি টাকা দিয়ে ভাবতে পারো, 30,000 টাকা আছে, এই 30,000 টাকা খরচ করে তুমি দুটা দ্রব্য উৎপাদন করবে, একটা ধান আর একটা হচ্ছে গম। মনে করো তো ভূমি অক্ষে বা ওএক্স অক্ষে ধানের উৎপাদন,
ভূমি অক্ষে ধানের উৎপাদন এবং লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে গমের উৎপাদন নির্দেশ করলাম আমরা। দুই অক্ষে দুটা দ্রব্যের উৎপাদন দেখানো হয়। উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে অলওয়েজ দুই অক্ষে, এটা ভূমি অক্ষ বা ও এক্স অক্ষ, লম্ব অক্ষ বা ও ওয়াই অক্ষ, সবসময় উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে দুই অক্ষে দুটা কী দেখানো হয়? দ্রব্যের উৎপাদন দেখানো হয়। সে দ্রব্য দুটা নির্দিষ্ট সম্পদ বা সীমিত সম্পদ দ্বারা আমরা উৎপাদন করবো। মনে করো এক বিঘা জমি আছে তোমার বা ৩০,০০০ টাকা আছে, ৩০,০০০ টাকার প্রসঙ্গটা না নিয়ে আমরা, আমাদের সম্পদ এখানে এক বিঘা জমি। এই এক বিঘা জমিতে তুমি কিছু অংশে ধান উৎপাদন করো, কিছু অংশে গম উৎপাদন করো, তাহলে কিছু ধান পাবা, কিছু গম পাবা। আবার এই এক বিঘা জমিতে তুমি যদি শুধু ধান উৎপাদন করো, তাহলে শুধু ধানের উৎপাদন পাবা। এক বিঘা জমি বা ৩০,০০০ টাকা, অর্থাৎ সম্পদ সীমিত বা নির্দিষ্ট। বা এক বিঘা জমিতে তুমি যদি শুধু গম উৎপাদন করো, তাহলে শুধু গম পাবা, তখন ধানের উৎপাদন শূন্য। আর শুধু ধান উৎপাদন করলে শুধু ধান পাবা, তখন গমের উৎপাদন শূন্য। ধরে নিচ্ছি এই এক বিঘা জমি তোমার নির্দিষ্ট সম্পদ বা সীমিত সম্পদ। এই এক বিঘা জমিতে তুমি শুধুমাত্র ধান উৎপাদন করলা, তাহলে ধানের উৎপাদন হবে অবিপরিমাণ, গমের উৎপাদন শূন্য। আমি এই ভূমি অক্ষে যেহেতু ধানের উৎপাদন দেখাইছি, অবশ্যই ভূমি অক্ষের সকল বিন্দুতে গমের উৎপাদন শূন্য, যেহেতু আমি ভূমি অক্ষে ধানের উৎপাদন দেখাইছিলাম, নির্দেশ করছি। তো ভূমি অক্ষের সকল বিন্দুতে গমের উৎপাদন শূন্য। আমি যতই জিরো থেকে এদিকে যেতে থাকবো, তত ধানের উৎপাদন বাড়বে, কিন্তু সকল বিন্দুতে গমের উৎপাদন শূন্য। আবার লম্ব অক্ষে যেহেতু আমি গমের উৎপাদন দেখাইছি, তো লম্ব অক্ষের সকল বিন্দুতে ধানের উৎপাদন শূন্য। জিরো থেকে যত উপরে উঠতে থাকবো, তত গমের উৎপাদন বাড়বে, কিন্তু ধানের উৎপাদন সকল বিন্দুতে শূন্য। তুমি সম্পূর্ণ সম্পদ অর্থাৎ পুরা জমিটাতে শুধুমাত্র ধান উৎপাদন করছো, তাহলে ধানের উৎপাদন হবে অবিপরিমাণ, তখন গমের উৎপাদন শূন্য। আবার তুমি যদি এই জমিটাতে শুধুমাত্র গম উৎপাদন করো, তাহলে গমের উৎপাদন হবে ও এ পরিমাণ, কতটুকু ও এ পরিমাণ, তখন ধানের উৎপাদন শূন্য। এই বিন্দুতে গম ও এ পরিমাণ, এই যে ও এ পরিমাণ, ধান শূন্য। তো এই দুটো বিন্দু সংযোগ করে যে রেখাটা পাচ্ছি, সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। কী রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা সীমানা রেখা। অর্থাৎ এই সীমানা পার হয়ে তুমি ওই জমিতে এর থেকে বেশি বাহিরে উৎপাদন করতে পারবে না। এই রেখার যে কোনো বিন্দুতে যদি তুমি উৎপাদন করো, তাহলে তোমার যে সম্পদ ছিল এই জমি ধান কি এক বিঘা জমি বা ৩০,০০০ টাকা, এই সম্পদটা সম্পূর্ণভাবে সঠিকভাবে বা দক্ষভাবে বা পূর্ণ নিয়োগভাবে ব্যবহার হয়েছে। কোনো জমি পড়ে নাই বা কোনো সম্পদ পড়ে নেই তোমার উৎপাদনের ক্ষেত্রে। যে সম্পদ ছিল সেটা পুরোপুরি উৎপাদনে নিয়োজিত আছে, কোনো বেকারত্ব নাই। আর এখানে যদি থাকো, তাহলে সম্পদের অদক্ষ ব্যবহার বা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। কীভাবে নির্দেশ করে ওগুলো আমি পরে আলোচনা করব। দেখো, এটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন তুমি ওই এক বিঘা জমিতে উৎপাদন করে যদি এই বিন্দুতে অবস্থান করো, এই উৎপাদন সম্ভাবনা রেখার, এটা মনে করো সি বিন্দু, তাহলে কী হচ্ছে? বা ৩০,০০০ টাকা খরচ করে, তোমার সম্পদ এক বিঘা জমি না, মনে করো ৩০,০০০ টাকা, তুমি যদি ৩০,০০০ টাকা খরচ করে সি বিন্দুতে থাকো, উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু বা উৎপাদন সম্ভাবনা রেখাতে অবস্থিত বিন্দু, এই বিন্দুতে থাকো, তাহলে এতটুকু ধান এবং এতটুকু গমের উৎপাদনের সম্ভাবনা নির্দেশ করে। তুমি যদি এই বিন্দুতে থাকো, তাহলে কি এতটুকু ধান এতটুকু গমের উৎপাদনের সম্ভাবনা নির্দেশ করে। তুমি যদি এই বিন্দুতে থাকো, এতটুকু ধান এতটুকু গমের উৎপাদনের সম্ভাবনা নির্দেশ করে। আমি শুরুতে সংজ্ঞা বলেছিলাম, নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা চলতি প্রযুক্তি ব্যবহার করে যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ উৎপাদন পরিমাণের সংমিশ্রণের সম্ভাবনা নির্দেশ করে, তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু দুটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করতেছে। তুমি যদি বি বিন্দুও কল্পনা করো, বি বিন্দুতে কি ধান অবি পরিমাণ গম শূন্য, ধান অবি পরিমাণ, মনে করে অবি মনে করে ৫০ মন, ধান ৫০ গম শূন্য, অবশ্যই দুইটা দ্রব্যের পরিমাণ নির্দেশ করতেছে। শূন্য মানে এটা নাই, গম হয় নাই, মানে কি জিরো, ধান ৫০ মন হয়েছে। এই বিন্দু যদি কল্পনা করো, এখানে মনে করো গম ৫০ মন, ধান শূন্য, অর্থাৎ গম পঞ্চকে ধান শূন্য, গম ৫০, এটা ধান, এটা গম, প্রথমটা মনে করো ধান দেখাইলাম, পরেরটা গমের উৎপাদন দেখাইলাম, অর্থাৎ অবশ্যই দুইটা দ্রব্যের উৎপাদনের পরিমাণ হয় নাই শূন্য, মানে কি এটাও একটা পরিমাণ, এবং গম ৫০ মন। তো আমি এটা বেসিক দেখাইলাম, এখন আমি তোমাদেরকে সূচির মাধ্যমে দেখাবো। যেমন আমাদের কোশ্চেনে দেয়া ছিল, কোশ্চেনের ধারণার আলোকে আমি করে দেখাচ্ছি। দেখো, মিশ্রণ বা সংমিশ্রণ কী কী দেওয়া আছে এখানে, ধানের উৎপাদন, হাওড় এলাকার কৃষক সালামত সাহেবের এক খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়। বিকল্প মানে কি, এটার বিকল্প এটা বা এটা, তুমি যে কোনো জায়গায় উৎপাদন করো না কেন, এই উৎপাদন সম্ভাবনা রেখার সকল বিদ্যুতের সম্পদের পূর্ণ নিয়োগ এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন এখানে বোঝাচ্ছে। এর থেকে বেশি উৎপাদন সম্ভব না, সবগুলো এক একটার এক একটা বিকল্প, যে কোনো জায়গায় থাকলেই তোমার পারফেক্ট উৎপাদন হবে। বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে, যেমন ধান উৎপাদন অর্থাৎ ধানের উৎপাদন, আর এটা হলো মনে করো গমের উৎপাদন। তিনটা বিন্দু দেখানো হচ্ছে, এ বি সি মনে করো।
তিনটা সংমিশ্রণ যেহেতু, ধানের উৎপাদন ষোলো দশ শূন্য, ষোলো দশ শূন্য, আর গমের উৎপাদন যথাক্রমে ওই অবস্থায় শূন্য দশ ষোলো। এই সূচি দিয়ে আমি চিত্র কীভাবে আঁকতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এগুলো মুছে দেবো। আমি কিন্তু এখন বোঝাচ্ছি, তোমাদের অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি না, আগে থিমগুলো বোঝাই ভালো করে, তারপর অ্যাসাইনমেন্টের প্রসঙ্গ আসবে। খেয়াল করো, ভূমি অক্ষ বা ও এক্স অক্ষে ধানের উৎপাদন, লম্ব অক্ষ বা ও ওয়াই অক্ষে গমের উৎপাদন নির্দেশ করা হইল। এখন আমার ধানের সর্বোচ্চ উৎপাদন কত আছে? ষোলো। মনোযোগ সহকারে খেয়াল করো, চার একটা স্পেস যতটুকু নেব প্রত্যেকটা স্পেস আমি একই মাপে নেব, আট বারো ষোলো, এতটুকুকে আমি চার বলেছি, আর একটা এতটুকু ঘর নিলে কি আরও চার, চার আর চার কত হবে আট, আট চার কত হবে বারো, বারো আর চার ষোলো। সেমভাবে আমি লম্ব অক্ষেও নেবো, গমের উৎপাদন আমাদের কী দেওয়া আছে সর্বোচ্চ ষোলো, গমের উৎপাদন আমি একইভাবে দিকেও নিচ্ছি, মনে করো এতটুকুকে আমি চার বললাম, আর একটা এতটুকু নিলে কি আরও চার, অর্থাৎ এটা চার, এটা আট হবে, এটা হবে কি বারো, এবং এটা হবে ষোলো। এখন হাওড় এলাকার কৃষক সালামত সাহেবের কতটুকু জমি ছিল? এক খণ্ড জমি, সে জমিটার মাপ দেওয়া নেই, একটাই জমি আছে এক খণ্ড জমি, ওই জমিতে সালামত সাহেব শুধু ধান যদি উৎপাদন করে তাহলে ধানের উৎপাদন হয় ষোলো মন, তখন গমের উৎপাদন শূন্য। তার যে এক খণ্ড জমি আছে অর্থাৎ নির্দেশ সম্পদ ওই এক খণ্ড জমি, এই জমিটাতে, এই জমিটাতে উনি শুধু ধান উৎপাদন করেছে, ধান আবাদ করছে, ধান চাষ করছে, তাহলে ধানের উৎপাদন হচ্ছে ষোলো, গমের উৎপাদন হচ্ছে শূন্য। দেখো সালামত সাহেব শুধু ধান উৎপাদন, ধান উৎপাদন কি ভূমি অক্ষে দেখেছে, ধানের উৎপাদন ষোলো মন, তখন গমের উৎপাদন শূন্য, অর্থাৎ এই বিন্দুতে কি বোঝাচ্ছে, ধানের উৎপাদন ষোলো, গমের উৎপাদন শূন্য। এখন সেকেন্ড টাইমে এসে ওই একখণ্ড জমিতে সে যদি ধান উৎপাদন এবং গম উৎপাদন দুইটা দ্রব্যই উৎপাদন করে, কিছু অংশে ধান কিছু অংশে গম, তাহলে কি ধান হচ্ছে দশ মন, গম হচ্ছে দশ মন, খেয়াল করো আট, এটা কি বারো, অর্থাৎ এই মিডিলে হবে দশ, আট নয় দশ এগারো বারো, অর্থাৎ আট দশ বারো, এটাকে দুই ভাগ করো, তাহলে এই এক ঘরে যদি চার হয় তাহলে অর্ধেকে কত, দুই দুই করে আসে, এটা হচ্ছে দশ, দশ না লিখলেও এটা দশ, তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম, এখানে কি হবে এই জায়গাটা হবে দশ, তাহলে ধান দশ মন, গম দশ মন, এটা মনে করো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। লাস্ট ওয়ান, সালামত সাহেব কী করে তৃতীয়বার, থার্ড টাইম এসে ওই একখণ্ড জমিতে শুধুমাত্র গম উৎপাদন করে, ধান উৎপাদন করে না, অর্থাৎ পুরো জমিটাতে উনি তৃতীয়বার কী করে থার্ড টাইম এসে গম উৎপাদন করে শুধুমাত্র, ধান উৎপাদন করে না, তো গমের উৎপাদন হচ্ছে ষোলো মন, ধানের উৎপাদন শূন্য, গমের উৎপাদন ষোলো, ধানের উৎপাদন শূন্য, এই বিন্দু বোঝাচ্ছে, যা চিত্রের সি বিন্দু, এ এ বি সি মিশ্রণ, অর্থাৎ এই কীভাবে আমি নামকরণ করলাম এ বি সি, এই তিনটা বিন্দু বি সি এ বা এ বি সি, এই তিনটা বিন্দু সংযোগ করে আমি যে রেখাটা পাচ্ছি সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি রেখা। আমি এখানে অনেক কিছু বোঝাবো তোমাদেরকে, আমাদের আলোচনা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা আমরা পাইছি, এখন এই রেখার যে কোনো বিন্দুতেই যদি সালামত সাহেব থাকেন, এই রেখার যে কোনো বিন্দু, তো মনে করো এই বিন্দুতে সালামত সাহেব অবস্থান করলো, মনে করো এই বিন্দুতে অবস্থান করলো, তখন ধান হচ্ছে আট মন, গম হচ্ছে বারো মন, যদি সালামত সাহেব এই বিন্দুতে অবস্থান করে তখন ধান হচ্ছে বারো মন, গম হচ্ছে আট মন, যদি এই বিন্দুতে অবস্থান করে তাহলে কি ধান হচ্ছে আট মন, গম হচ্ছে বারো মন, আর যদি এই বিন্দুতে অবস্থান করে ধান হবে বারো মন, গম হবে আট মন, অর্থাৎ এই রেখার যে কোনো বিন্দু, হাজার হাজার বিন্দু আছে, এখন এই হাজার হাজার বিন্দুর যে কোনোটিতে যদি সালামত সাহেব অবস্থান করে তাহলে তার যে একখণ্ড জমি আছে বা যে সম্পদ, নির্দিষ্ট সম্পদ, ওই সীমিত সম্পদ একখণ্ড জমি, সে জমিটা সঠিকভাবে ইউটিলাইজ হয়েছে উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ পূর্ণ নিয়োগ হয়েছে, কোনো জমি পড়ে নাই বা অব্যবহৃত নাই, তার সম্পদ পুরোপুরি ব্যবহার হয়েছে, যেখানেই উৎপাদন করুক না কেন সবগুলি তার কাছে গ্রহণযোগ্যতা পাবে, সর্বোচ্চ তার ওই সম্পদ দিয়ে সর্বোচ্চ উৎপাদন পয়েন্ট যে কোনো বিন্দু এই রেখার, অর্থাৎ এই কারণে উৎপাদন সম্ভাবনা রেখার সকল বিন্দুতে কী নির্দেশ করে, সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে বা সম্পদের পূর্ণ নিয়োগ নির্দেশ করে, খেয়াল রাখবা উৎপাদন সম্ভাবনা রেখার সকল বিন্দুতে সম্পদের পূর্ণ নিয়োগ নির্দেশ করে বা সম্পদের দক্ষ ব্যবহার বা সঠিক ব্যবহার নির্দেশ করে, কোনো বেকারত্ব নাই। এখন আমাদের চিত্র কিন্তু ছিল কি কি, এ বি সি, এই তিনটা বিন্দুই ছিল আমাদের সূচি অনুযায়ী, এ বি সি এই তিনটা বিন্দু মিলে কিন্তু আমরা সংযোগ করেছিলাম, এগুলো বাড়তি বিন্দু আমি নিলাম, এটা সি, এটা ডি, এটা মনে করো ই। এখন সালামত সাহেব মনে করো বি বিন্দুতে অবস্থান করছে, সম্পদের পূর্ণ ব্যবহার হয়েছে বা পূর্ণ নিয়োগ হয়েছে, দক্ষ ব্যবহার হয়েছে, বি বিন্দুতে অবস্থান করে সে ধান পেয়েছিল কতটুকু, দশ মন, আর গম পেয়েছে দশ মন, বি বিন্দুতে ধান দশ, গম দশ, মন হিসেবে দেখি আমরা। এখন মিস্টার রহিম সাহেব ওই সালামতের প্রতিবেশী, মনে করো সালামত সাহেবেরই প্রতিবেশী মিস্টার রহিম,
ওই একই পরিমাণ, ওই একখণ্ড জমি সালামত সাহেবেরও যতটুকু যতটুকু জমি মিস্টার রহিম সাহেবেরও ঠিক একই মাপের জমি আছে বা একই পরিমাণ সম্পদ আছে, নির্দিষ্ট সম্পদ দুইজনেরই সমান। আর মিস্টার রহিম উৎপাদন করলো ওই একই পরিমাণ জমিতে, উৎপাদন করে বি বিন্দুতে থাকতে পারলো না বা এই রেখার কোনো বিন্দুতে থাকলো না, সে থাকলো এই বিন্দুতে। কী কী বিন্দু ব্যবহার করছি আমরা? এ বি সি ডি ই, মনে করো এটা এফ বিন্দু। রহিম সাহেব কোথায় অবস্থান করলো? এফ বিন্দুতে। সবাই শুনে, এফ বিন্দুতে অবস্থান করলো রহিম সাহেব। এফ বিন্দুতে রহিম সাহেব পাচ্ছে ধান 10 মন, গম পাচ্ছে 8 মন, একই সম্পদ বা একই পরিমাণ জমি, একই মাপের জমি ছিল। সালামত সাহেব যখন বি বিন্দুতে অবস্থান করে তখন ধান ছিল 10 মন, গমও ছিল 10 মন। এক কথায় সালামত সাহেব যখন ধান 10 মন পায় তখন গমও পায় 10 মন এই পরিমাণ জমিতে, মনে করে 1 বিঘা জমি এটাও এবং এটাও। আর মিস্টার রহিম সাহেব ওই একই পরিমাণ জমিতে উৎপাদন করে এফ বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ তখন রহিম সাহেব ধান পায় 10 মন। সালামত সাহেবও কিন্তু ধান 10 মন পেয়েছিল বি বিন্দুতে, রহিম সাহেবও এফ বিন্দুতে কিন্তু ধান 10 মন পাচ্ছে, কিন্তু সালামত সাহেব ধান যখন 10 মন পেয়েছিল বি বিন্দু অনুযায়ী তখন গম পাইছিল 10 মন, আর রহিম সাহেব ধান 10 মন ঠিক আছে এফ বিন্দুতে 10 মন পাচ্ছে, গম তার হচ্ছে কতটুকু? 8 মন। খেয়াল করো, সালামত সাহেব 10 মন ধান যখন উৎপাদন করছে তখন গম পেয়েছিল 10 মন, কিন্তু রহিম সাহেব উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের বিন্দু এফতে উৎপাদন করে 10 মন ধান, সালামত সাহেবের সময় ধান পাচ্ছে কিন্তু গম সালামত সাহেবের থেকে কম পাচ্ছে। তো অবশ্যই যেহেতু সম্পদ একই বা নির্দিষ্ট পরিমাণ জমি একই মাপের জমি দুজনের ছিল, তাহলে অবশ্যই রহিম সাহেবের থেকে সালামত সাহেবের সম্পদটা সঠিকভাবে উৎপাদনে ব্যবহার হয়েছে বা উৎপাদন কৌশলটা পারফেক্ট ছিল, সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে, বিধায় 10 মন ধান অবস্থায় 10 মন গম পেয়েছিল। আর রহিম সাহেব অবশ্যই অদক্ষভাবে ব্যবহার করছে সম্পদ, ওই জমিটা অদক্ষভাবে ব্যবহারের ফলে বা অপূর্ণ নিয়োগ হয়েছে, সম্পদ সঠিকভাবে ব্যবহার না হওয়া মানে কি? অপূর্ণ নিয়োগ হওয়া। উৎপাদন ক্ষেত্রে সম্পদ সঠিকভাবে ব্যবহার না হওয়া মানে কি? অপূর্ণ নিয়োগ হওয়া, অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহারের ফলে 10 মন ধান যখন পায় তখন গম পায় 8 মন, আর সালামত সাহেব 10 মন ধান যখন পায় তখন গম পায় 10 মন, কিন্তু রহিম সাহেব 10 মন যখন ধান পায় এফ বিন্দু অনুযায়ী গম পায় 8 মন। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের এফ বিন্দুতে সম্পদের কী নির্দেশ করতেছে তাহলে? রহিম সাহেবের অবস্থান অনুযায়ী সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করতেছে বা অপূর্ণ নিয়োগের উৎপাদন নির্দেশ করতেছে, অর্থাৎ অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে কোনো বিন্দু, যেমন এই বিন্দুটির ভেতরে কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে, উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে কোনো বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে বা সম্পদের অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। পূর্ণ নিয়োগ নাই, অর্থাৎ বেকারত্ব আছে, উৎপাদনের উপকরণ যেগুলো ছিল সেগুলো কি উৎপাদনে পূর্ণ নিয়োগ আসেনি, বেকারত্ব আছে, অর্থাৎ বেকারত্ব নির্দেশ করে। এই ভিতরে উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে যে কোনো বিন্দুতে যদি অবস্থান করি তাহলে সম্পদের অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে যদি অবস্থান করি তাহলে সম্পদের পূর্ণ নিয়োগ বা দক্ষ ব্যবহার নির্দেশ করে, আর উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে কোনো বিন্দুতে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব নির্দেশ করে, অদক্ষ ব্যবহার নির্দেশ করে সম্পদের। আবারও আলোচনায় আসি, মনে করো সালামত সাহেব উৎপাদন করতেছিলেন কোন বিন্দুতে? বি বিন্দুতে। আমাদের যে রকমটা সূচি ছিল আর কি অ্যাসাইনমেন্টে যেটা ছিল, বি বিন্দুতে অবস্থান করে সালামত সাহেব 10 মন ধান যখন পায় তখন গম পায় কতটুকু? 10 মন গম পায়, অর্থাৎ 10 একক ধান যখন পায় তখন 10 একক গমও পায়। সালামত সাহেবের ইচ্ছা জাগছে উনি এই ডি বিন্দুতে উৎপাদন করবে। কোন বিন্দু? এখানে কিন্তু এখন বিন্দু তিনটা আছে, এ বি সি, এখন আরেকটা বাড়তি বিন্দু নিলাম সেটা হচ্ছে ডি। এখন ডি বিন্দুতে যদি উনি উৎপাদন করতে চায়, মনে করে যে ডি বিন্দু, এটা ডি বিন্দুতে উৎপাদন করতে চাইলে ওনার কী হচ্ছে? এটা বি, এটা হচ্ছে ডি। সালামত সাহেব যদি ডি বিন্দুতে উৎপাদন করতে চায় তাহলে ধান হচ্ছে 10 মন হবে 10 মন, আর গম হবে কত মন? 12 মন। মনে করো ধান হবে 10 মন, গম হবে 12 মন। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখাতে অবস্থিত সকল বিন্দু, হাজার হাজার বিন্দু আছে, সকল বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে। একটু আগে আমি বারবার বলেছিলাম সালামত সাহেব বি বিন্দুতে অবস্থান করেছিল, যে বি বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখাতে অবস্থিত বা উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত, উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বা উৎপাদন সম্ভাবনা রেখাতে একই ভাষা, বি বিন্দু যেখানে সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে, সম্পদের পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এই পূর্ণ নিয়োগ উৎপাদন অবস্থায় সে 10 মন ধান যখন পায় তখন 10 মন গম পায়, তার কল্পনা যাচ্ছে ওই একখণ্ড জমি ব্যবহার করে সে এখন ডি বিন্দুতে উৎপাদন করবে, কিন্তু ডি বিন্দুতে দেখো বি বিন্দুর সমান ধান পাচ্ছে, 10 মনই পাচ্ছে ডি বিন্দুতে, দেখো ডি বিন্দুতে বি বিন্দুর সমান ধান পাচ্ছে, কিন্তু গম কি বেশি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটা কখনোই সম্ভব না, কারণ যে জমিটা ছিল এটা সঠিকভাবে ব্যবহার করে 10 মন ধান আর 10 মন গম পেতে পারে। এখন ডি বিন্দুতে সে কল্পনা করতেছে আমি ডি বিন্দুতে উৎপাদন করতে পারলে ভালো হইতো,
কিন্তু ডি বিন্দুতে কি দশ মন ধানেই ওই বি বিন্দুর সমানেই ধান উৎপাদন নির্দেশ করতেছে, কিন্তু গমের উৎপাদন কি বেশি নির্দেশ করতেছে, যেখানে উৎপাদন করা সম্ভব নয়। কারণ বি বিন্দুতে ঈশ্বর তো পারফেক্টলি সম্পদ বা জমিটা ব্যবহার করে দশ মন ধান যখন পায় তখন দশ মন গম পায়, আর ডি বিন্দুতে যদি সে উৎপাদন করতে চায় তাহলে দশ মন ধান আগের মতোই ধান পাচ্ছে, গম বেশি পাচ্ছে, যা আদৌ সম্ভব নয়। যদি সে ডি বিন্দুতে উৎপাদন করতে চায় তাকে সম্পদ বাড়াতে হবে বা জমির পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ জমি আগের জমি দিয়ে এই একখণ্ড জমি দিয়ে তার ডি বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। এই কারণেই এটাকে এটা কোন বিন্দু, এটা বিন্দুটা কোথায় অবস্থান করে, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থান করে, অর্থাৎ ডি বিন্দুতে উৎপাদন অর্জন করা সম্ভব নয়, অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে, অর্জনযোগ্য নয়, অর্জনযোগ্য নয়। এই কারণে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের অঞ্চলটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের সকল বিন্দুতে উৎপাদন, যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, ওই নির্দিষ্ট সম্পদ দিয়ে উৎপাদন করা সম্ভব নয় বা অর্জনযোগ্য নয়। এই কারণেই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের অঞ্চলকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল বা অর্জনযোগ্য বিন্দু। আশা করি তোমাদের এই ধারণাগুলো একদম ক্লিয়ার হয়েছে। এরপরে উৎপাদন সম্ভাবনা দিয়ে আমি আরেকটা ধারণা দিতে পারি, যেটা আমি তোমাদের ব্যাখ্যায় নিয়ে আসব, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। কাকে বলে সুযোগ ব্যয়? অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় ব্যয়টা কি? একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা বা একটা নির্দিষ্ট পরিমাণ জমি দ্বারা, সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্যের মধ্যে যদি একটার উৎপাদন বাড়াতে চাই তাহলে অপরটার উৎপাদন আমাকে কী করতে হচ্ছে, কমাতে হচ্ছে বা ছেড়ে দিতে হচ্ছে। তাহলে আমি যেটার উৎপাদন বাড়াতে চাচ্ছি, যেটার উৎপাদন নিতে চাচ্ছি বেশি করে, সেটা সুযোগ নিচ্ছি, আর যেটা কমাচ্ছি অন্যটার উৎপাদন সেটা কি ত্যাগ করতেছি বা ছেড়ে দিচ্ছি। দ্যাট মিন্স প্রথমে যেটা বাড়াচ্ছি সেটা হলো সুযোগ, আর যেটার উৎপাদন ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে ব্যয়। যেমন তুমি এ বিন্দুতে উৎপাদন করো ১৬ মন ধান, শূন্য মন গম, যদি বি বিন্দুতে উৎপাদন করো ধানের উৎপাদন কমাচ্ছ, গমের উৎপাদন বাড়াচ্ছ, তার মানে কি হচ্ছে, যেটার বাড়াচ্ছ এটা হলো সুযোগ আর যেটা কমাচ্ছ সেটা হচ্ছে ব্যয়। এখানে আরো ক্লিয়ারলি বুঝবা তোমরা, দেখো এখানে তুমি মনে করো বি বিন্দুতে অবস্থান করতেছিলা, বি বিন্দুতে অবস্থানকালীন কতটুকু পাচ্ছ, দশ মন ধান আর দশ মন গম পাচ্ছ, দশ মন ধানে তোমার হচ্ছে না, তো ওই জমিটাতে তুমি ধানের উৎপাদন আবার বাড়াবা, এই একখণ্ড জমি বা নির্দিষ্ট সম্পদ ৩০,০০০ টাকা যে কোনোভাবে ভাবো, তুমি ধানের উৎপাদন বাড়াতে চাচ্ছ, সি বিন্দুতে আসলা, উৎপাদন সম্ভাবনা রেখাতেই অবস্থান করতেছো, এখানেও সম্পদের দক্ষ ব্যবহার, এখানেও দক্ষ ব্যবহার, অ্যান্ড সি বিন্দুতে এসে কী হলো, ধানের উৎপাদন বাড়াইলা, গমের উৎপাদন কী করলা, কমাইলা, এই যে ধানের উৎপাদন দশ থেকে বারোতে আসলো কত মন বাড়লো, দুই মন প্লাস হয়েছে, এটা হলো সুযোগ, আর এটা কী হলো, দুই মান কমাইলে, এটা হলো ব্যয়, এটা সুযোগ, যেটার উৎপাদন বাড়াইলা, প্রথম দ্রব্যের উৎপাদন ধানের উৎপাদন বাড়াইলে সেটা হচ্ছে সুযোগ, আর এই সুযোগ নিতে গিয়ে তোমাকে গমের উৎপাদন দুই মান কিন্তু কমাইতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে, এটা হলো ব্যয়। বা এই একখণ্ড জমিতে তুমি যদি শুধু ধান উৎপাদন করো তাহলে ১৬ মন ধান পাও, বা এই একখণ্ড জমিতে তুমি যদি শুধু গম উৎপাদন করো ১৬ মন গম পাও, তখন ধান পাচ্ছ না, যখন শুধু ধান উৎপাদন করতেছ ১৬ মন ধান পাচ্ছ, গম পাচ্ছ না, আবার যখন শুধু গম উৎপাদন করতেছ তখন ১৬ মন গম পাচ্ছ, ধান পাচ্ছ না। তাহলে তুমি মনে করো ধান উৎপাদন করলা, শুধু ধান উৎপাদন করলা, তাহলে গম পাইলে না, তাহলে যে সুযোগটা নিলা তুমি এই ১৬ মন ধান পাইলে, মনে করো ধান উৎপাদন করে ১৬ মন ধান পাইলে, এটা হলো সুযোগ, ১৬ মন ধান উৎপাদনের সুযোগের ব্যয় হলো গমের উৎপাদন ১৬ মন ছেড়ে দেওয়া। এই ছিল সুযোগ ব্যয় ধারণা। আমরা কি জানলাম, উৎপাদন সম্ভাবনা রেখা দিয়েও আমরা সুযোগ ব্যয় ধারণা তুলে ধরতে পারি, যে সুযোগ ব্যয় ধারণা অর্থনীতির একটা অন্যতম পার্ট, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা বোঝাতে গেলে অবশ্যই কি উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করি। আমি কেন এটা আলোচনায় আনলাম, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য আমাদের জানতে চেয়েছে, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্যে গিয়ে আমরা আলোচনা করব যে উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা, উৎপাদন সম্ভাবনা রেখার সকল বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে উৎপাদন ক্ষেত্রে, তো অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। উৎপাদন আমরা উৎপাদন করতে গিয়ে যদি উৎপাদন সম্ভাবনা রেখায় যে কোনো বিন্দুতে অবস্থান করি তাহলে আমরা বুঝতে পারবো, আমরা জানতে পারবো যে আমরা সঠিকভাবে বা দক্ষভাবে বা সম্পদের পূর্ণ নিয়োগ অবস্থায় আমরা উৎপাদন পরিচালনা করতেছি, বা উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে যদি অবস্থান করি তাহলে আমাদের সম্পদের অদক্ষ ব্যবহার বা অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব অবস্থায় উৎপাদন পরিচালনা হচ্ছে, বা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদন করতে যদি চাই কল্পনা করি, যেটা আমরা বুঝতে পারবো যে এটা সম্ভব নয় আমার এই নির্দিষ্ট সম্পদ সাপেক্ষে, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের যে কোনো বিন্দুতে উৎপাদন করতে গেলে আমাকে সম্পদের পরিমাণ বাড়াতে হবে, এই নির্দিষ্ট সম্পদ দ্বারা এখানে উৎপাদন করা সম্ভব নয়, উৎপাদন সম্ভাবনা রেখা ধারণা যদি না থাকতো আমাদের তাহলে আমরা এই টপিকগুলো বুঝতাম না, যে হ্যাঁ উৎপাদন সম্ভাবনা রেখাতে, উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে এবং বাহিরে কি নির্দেশ করে, অর্থাৎ অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা ধারণাটি অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মন্দা সম্পর্কে ধারণা নিতে গেলেও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার প্রয়োজনীয়তা অনুভব করি, কারণ দেখো মনে করো এরকম ধর করে
এটা উৎপাদন সম্ভাবনা রেখা মনে করে কোন দেশের প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা, পরবর্তীতে দেশটির উৎপাদন সম্ভাবনা রেখা মনে করে উপরের দিকে ডানে স্থানান্তরিত হয়েছে, অবশ্যই এটা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধি হয়েছে। বা এমনটা হতে পারে উৎপাদন সম্ভাবনা রেখা প্রাথমিক থেকে এটা ছিল প্রাথমিক শুরুর নিচের দিকে অবস্থান করেছে, অর্থাৎ নিচে নেমে গেছে, অর্থাৎ দেশটিতে মন্দা অবস্থা বিরাজ করতেছে। এইরকম অবস্থান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মন্দা সম্পর্কে ধারণা পাই। অবশ্যই এক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা ধারণের অনেক গুরুত্বপূর্ণ অর্থনীতিতে। তারপরে সুযোগ ব্যয় নির্ধারণের ক্ষেত্রে আমি তো দেখাইলাম একটু আগে যে উৎপাদন সম্ভাবনা রেখা ধারণা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। সুযোগ ব্যয় নির্ধারণে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতিতে ব্যবহার করে থাকি। তারপরে বিভিন্ন দেশের যদি তুলনামূলক বিশ্লেষণ আমি করি যে কৃষিদ্রব্য উৎপাদনকারী আর শিল্পদ্রব্য উৎপাদনকারী দেশ, যেমন বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ করতেও আমরা উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করে থাকি। কৃষিদ্রব্য আর শিল্পদ্রব্য, ভূমি অক্ষে কৃষিদ্রব্য, লম্ব অক্ষে শিল্পদ্রব্য নির্দেশ করা হয়েছে। মনে করো দুই ধরনের দ্রব্য। বাংলাদেশ অবশ্যই শ্রমবহুল দেশ এবং শ্রমিক বেশি, মূলধনের তুলনায় শ্রম বেশি। এই কারণেই বাংলাদেশ কৃষি উৎপাদনে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছে। মূলধন কম বিধায় শিল্প উৎপাদনে তেমন নয়, শিল্পদ্রব্য উৎপাদনে মূলধন বেশি লাগে। আমেরিকার মতো উন্নত দেশ কি শিল্পদ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছে, কারণ আমেরিকার মতো উন্নত দেশে শ্রমের তুলনায় মূলধন বেশি। অর্থাৎ আমেরিকার ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এটা, খেয়াল করো, আর বাংলাদেশের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এটা, এ এ আমেরিকা, বি বি মনে করো বাংলাদেশ। এ হচ্ছে, এটা হচ্ছে আমেরিকার উৎপাদন সম্ভাবনা রেখা আর এটা হচ্ছে বাংলাদেশের পিপিসি, খেয়াল করো। মেইনলি উৎপাদন উপকরণ হলো চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মধ্যে কি শ্রম আর মূলধন এই দুটো উপকরণই উৎপাদনের ক্ষেত্রে বেশি পরিবর্তন উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তো বাংলাদেশে মূলধনের তুলনায় শ্রম বেশি, অনেক বেশি শ্রম মূলধনের তুলনায়, মূলধন অনেক কম। তো অবশ্যই বাংলাদেশ শ্রমবহুল পণ্য, যেহেতু শ্রম বেশি, শ্রম নিবিড় পণ্য, বাংলাদেশ শ্রমবহুল দেশ যেহেতু, এই কারণেই শ্রম নিবিড় পণ্য কৃষিদ্রব্য বেশি উৎপাদন করে, শিল্পদ্রব্য কম উৎপাদন করে। বাংলাদেশ তার সম্পদ ব্যবহার করে এতটুকু কৃষিদ্রব্য বা এতটুকু শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে। শিল্পদ্রব্য তুলনায় বাংলাদেশ কৃষিদ্রব্য বেশি উৎপাদন করতে পারে, কারণ মূলধনের তুলনায় শ্রম বেশি, অর্থাৎ শ্রমবহুল দেশ বাংলাদেশ। এই কারণেই শ্রমবহুল পণ্য কৃষিদ্রব্য বেশি উৎপাদন করে। আবার আমেরিকা উন্নত দেশ, যেখানে শ্রমের তুলনায় মূলধন বেশি, মূলধনবহুল দেশ আমেরিকা। এই কারণেই আমেরিকা মূলধন নিবিড় পণ্য শিল্পদ্রব্য বেশি উৎপাদন করে, অর্থাৎ আমেরিকা তার সম্পদ দ্বারা ওই পরিমাণ শিল্পদ্রব্য, এটা বি বি ওয়ান, এটা বলো এ এ ওয়ান, ওই পরিমাণ শিল্পদ্রব্য বা ও এ ওয়ান পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করতে পারে। অর্থাৎ কৃষিদ্রব্য তুলনায় আমেরিকায় শিল্পদ্রব্যের উৎপাদন কি বেশি, কারণ আমেরিকা মূলধন বহুল দেশ, এই কারণে মূলধন নিবিড় পণ্য উৎপাদন করে। দেখো তুলনামূলকভাবে বাংলাদেশ কৃষিদ্রব্য বেশি উৎপাদন করে, কারণ শ্রমবহুল দেশ বাংলাদেশ, আর শ্রম নিবিড় পণ্যই হচ্ছে কৃষি। আর তুলনামূলকভাবে আমেরিকা মূলধন বহুল দেশ হয়, আমেরিকা মূলধন নিবিড় পণ্য শিল্পদ্রব্য বেশি উৎপাদন করে কৃষিদ্রব্যের তুলনায়। অর্থাৎ দুইটা দেশের তুলনামূলক অবস্থান নির্ণয় করতে আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি। এই কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ, অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব অপরিসীম, বা অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য অনেক। এই ছিল আমার কি তোমাদের বোঝানোর একটা ইয়ে। আমি এখন যদি তোমাদেরকে অ্যাসাইনমেন্টে সাজাই দিই আর একটু পরিশ্রম করে, আমি তোমাদেরকে যতটুকু পারি গোছাই দিচ্ছি, সুন্দর করে লিখিয়ে দিচ্ছি, তোমরা এটা ফলো করে তোমাদের মতো করে সাজাই নিবা। আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর। তো খেয়াল করো সবাই, আমি নতুন করে এগুলো মুছে দিয়ে নতুন করে সাজাবো। দেখ অ্যাসাইনমেন্ট আমাদের কী বলেছে। হাওড়া এলাকার কৃষক সালামত সাহেবের এক খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুপস্থিত হয়, যেখানে ধান উৎপাদন 16-10 মন এবং গমের উৎপাদন হয় যথাক্রমে 0-10-16 মন। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ, উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা, উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রাঙ্কন, অর্জনযোগ্য পুনর্নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার, শিল্পপ্রধান ও কৃষিপ্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ, নির্দেশনা সংকেত, বা তোমরা এই মূল্যায়নের ক্ষেত্রে এই যে চার কলাম বা এতটুকু খেয়াল করবা, তাহলে তোমাদের কী কী কাজ করতে হবে সেটা তোমরা বুঝতে পারবা। তো প্রিয় ছাত্রছাত্রী, আরেকটা কথা বলে রাখি, আমি যদি ভালো পড়ায় থাকি তোমাদেরকে, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা সবাই আমার ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করবা। আর তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও, আমি জুম অ্যাপে সারা বাংলাদেশের স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আমার কাছে জুম অ্যাপে পড়তেছে, খুব ভালোভাবেই চলছে। তো তোমরা যদি পড়তে চাও অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা,
আমি তোমাদেরকেও আমার সামান্য পে কোর্স ভিত্তিতে তোমাদের শর্ট সিলেবাসের আলোকে সামান্য কোর্স ফি নিয়ে আমি তুলনামূলক অর্ধেক কোর্স ফি নিয়ে আমি তোমাদেরকে অনেক পরিশ্রম করে শেখাচ্ছি। তো তোমরা যা পড়তে চাও যারা, তারা আমার নাম্বারে যোগাযোগ করবে 01716974057, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে যে প্রসেসে তোমাদেরকে ওই জুম অ্যাপ ক্লাসে অন্তর্ভুক্ত হতে হবে, তোমরা তাড়াতাড়ি তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করো। তো দেখো কাকে বলে, প্রথমত আমাদের বলছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, আমরা এটা সম্পর্কে একটু জানি, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে সুন্দর করে। 4 মার্কস বা 5 মার্কস স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা থিম হবে এরকম স্ট্যান্ডার্ড, এখানে কোনো জ্ঞানমূলক অনুধাবনমূলক বা এরকম কিছু না, তোমাদের অবশ্যই গোছায় সুন্দর করে লিখতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও, দেখো এই লাইনটা কিন্তু এখানে শেষ হয়েছে, খেয়াল করবা এটা কিন্তু আলাদা, এটা এইটার পরে হলো এখানে শুরু আর এখানে শেষ। তো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে ধারণা দেওয়া শেষ। এরপরে আমাদের অ্যাসাইনমেন্টে বলেছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন অর্থাৎ চিত্র অঙ্কন করতে হবে, উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রাঙ্কন, খেয়াল করি আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিব। এরপরে বলছে উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রাঙ্কন, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টে যে ধারণাটা দেওয়া আছে ওই আলোকে আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। ছালামত ছাড়া এক খণ্ড জমিতে ধান গম কতটুকু উৎপাদন করে সেই ধারণার আলোকে আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা আমি একটু সাজায় নিচ্ছি, তার এক খণ্ড জমিতে ধানের উৎপাদন এবং গমের উৎপাদন বলা হচ্ছে, ধানের উৎপাদন কতটুকু বলেছে দেখো আবার দেখতেছি আমরা, 16-10-0 16-10-0, আর গমের উৎপাদন যথাক্রমে ধান যখন 16-10-0 গম তখন 0-10-16 0-10-16, এটাকে এ মিশ্রণ, এটাকে বড় হাতের লিখি এটা এ মিশ্রণ, এটা বি মিশ্রণ এবং এটাকে আমি বললাম সি মিশ্রণ। আমরা এখন লিখব ওপরের উৎপাদন সম্ভাবনা সূচির আলোকে, ওপরের উৎপাদন সম্ভাবনা সূচির আলোকে নিচে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো, খেয়াল করো এই পেজ শেষ মনে করো, আরেক পেজে আসলাম, এদিকে ও এক্স অক্ষ বা ভূমি অক্ষ, ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ, ও এক্স অক্ষে ধানের উৎপাদন, ও ওয়াই অক্ষে গমের উৎপাদন, কত কত ছিল, সর্বোচ্চ ধানের উৎপাদন 16, সর্বোচ্চ গমের উৎপাদনও 16। দেখো তুমি 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এইভাবে আসতে পারবা বা এইভাবে দেখাইতে পারবা, 4, 8, 12, 16 4, 8, 12, 16 এখানে গমের উৎপাদনও সর্বোচ্চ 16, 4, 8, 12, 16 4, 8, 12, 16 খেয়াল করো সবাই, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে সালামত সাহেবের নামকরণ করা আছে, তোমরা যেখানে চান্স পাবো সালামত সাহেবটা তুলে ধরবো, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের আলোকে আলোচনাটা উঠে আসবে। তো দেখো সালামত সাহেব যখন সম্পূর্ণ সম্পদ, তোমার এক খণ্ড জমি ছিল সালামত সাহেবের, ওই এক খণ্ড জমিতে শুধু ধান উৎপাদন করেন, তখন ধানের উৎপাদন হয় কত, 16 মণ গম, 0 ধান, এদিকে ধানের উৎপাদন দেখাইছে, ধানের উৎপাদন 16 মণ, এখানে কি গম 0, যা কি এ বিন্দু, যা চিত্রে এ বিন্দুতে দেখানো হইলো, ধান 16 গম 0। আবার দ্বিতীয়বার ওই এক খণ্ড জমিতে কিছু অংশে ধান এবং কিছু অংশে গম উৎপাদন করে, তখন ধান পায় 10 এবং গম পায় 10 মণ, ধান 10, এখানে ধান 10, এটা হবে 10, গমও 10, গমের 10 কোথায় এই জায়গাটায়, যা চিত্রের বি বিন্দু দ্বারা নির্দেশিত বা বি সংমিশ্রণ দ্বারা নির্দেশিত। আবারও ছালামত সাহেব যখন সম্পূর্ণ জমিতে বা তার নির্দেশিত সম্পদ পুরাটাই গম উৎপাদনে কাজে লাগে, বা সম্পূর্ণ জমিতে যখন শুধুমাত্র গম উৎপাদন করে, তখন গম পায় 16, ধান 0, গম 16, ধান 0, এই বিন্দু আমি দেখাইছিলাম কোন বিন্দু থেকে, এটা হলো সি বিন্দু। আর তুমি তোমার যদি এ বি সি এইভাবে বলতে চাও, তাহলে তুমি এইখানে দিতাই যে এটা কি এ বি সি, যেভাবে আসো না কেন চিত্র আলোচনা একই, অর্থাৎ সেই বিন্দুতে শুধু গম যখন উৎপাদন করে জমিতে, তখন গমের উৎপাদন বা 16 মণ, ধানের উৎপাদন 0, এই যে সি বি ও এ বিন্দুসমূহ সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে, এই সি এ রেখাটাই হচ্ছে বা এ সি রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা সালামত সাহেবের প্রোডাকশন পসিবিলিটি কার পিপিসি রেখা। এখন আমরা ব্যাখ্যা দিব চিত্রে ভূমি অক্ষে, তোমরা উঠে নিবা, গমের উৎপাদন উঠে নিবা, সুন্দর করে উঠে নিবা ধারাবাহিকভাবে, আমি মুছে দিচ্ছি কিন্তু আমার স্পেস দরকার হচ্ছে বারবার, আমি মুছে দিচ্ছি। চিত্রের এই এ বি সি বিন্দু তিনটি সংযোগ করে বা যুক্ত করে প্রাপ্ত
এসি রেখা বা সি এ রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রের এই এই আমাদের আলোচনা, যদি তুমি অ্যান্সার করো ফুল মার্কস পাবে, এইভাবে অ্যান্সার করলে একদম ধাপে ধাপে বুঝায় বলবা যেভাবে আঁকছো, এটি হলো আলোচনা চিত্রের ব্যাখ্যা। এরপরে আলোচনা হচ্ছে অর্জনযোগ্য কি অর্জনযোগ্য পুনর্নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার। এরপরে হচ্ছে অর্জনযোগ্য পুনর্নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার, ও সম্পদের অপূর্ণ ব্যবহার। আমরা জানি পিপিসি রেখার বাহিরের অঞ্চলে সীমিত সম্পদ সাপেক্ষে উৎপাদন করা সম্ভব নয়, অর্থাৎ পিপিসি রেখার বা উৎপাদন সম্ভব রেখার বাহিরের অঞ্চলকে কী বলা হয়, অর্জনযোগ্য অঞ্চল বলে। যেমন আমাদের এখানে বলেছে কি অর্জনযোগ্য, অর্থাৎ অর্জনযোগ্য অঞ্চল বলতে বোঝাচ্ছে পিপিসি রেখার বাহিরের অঞ্চল নির্দেশ করতেছে। পুনর্নিয়োগ বলতে কি পিপিসি রেখার যে কোনো বিদ্যুৎ উৎপাদন যদি করে তাহলে সম্পদের পুনর্নিয়োগ বা সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করতেছে। এরপরে বলেছে সম্পদের অপূর্ণ ব্যবহার, অর্থাৎ পিপিসি রেখার ভেতরের যে কোনো বিদ্যুতের সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। উৎপাদন অর্জনযোগ্য, পিপিসি রেখার ভেতরের যে কোনো বিন্দুতে উৎপাদন অর্জনযোগ্য কিন্তু সম্পদের অদক্ষ ব্যবহার। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা এইসব ধারণা। আমি চিত্রের মাধ্যমে নিচে দেখানো হলো, উপরের ধারণাসমূহ নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো। আর এদিকে হচ্ছে লম্বে হচ্ছে গমের উৎপাদন, কী কী ছিল 4, 8, 12, 16, এটা সেই বিন্দু। এই দুটো বিন্দু সংযোগ করে যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন দেখো এই বিন্দুতে, অর্থাৎ এ বি সি এই তিনটা বিন্দুতে কী নির্দেশ করতেছে, সম্পদের পুনর্নিয়োগ নির্দেশ করতেছে, সম্পদের পুনর্নিয়োগ নির্দেশ করে বা সম্পদের দক্ষ ব্যবহার। অর্থাৎ এখানে হাজার হাজার বিন্দু আছে, এগুলো সকল বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার। এখানে এ বি সি ডি ই এফ জি তুমি যাই দাঁড় করাও না কেন, সকল বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার বা সম্পদের পুনর্নিয়োগ নির্দেশ করে। আর তুমি যদি এইখানে উৎপাদন করো ওই একখণ্ড জমিতে বা ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা, তাহলে কি ধান হচ্ছে 10 মণ কিন্তু গম হচ্ছে কি 6 মণ, অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার। কারণ ধান যখন 10 মণ তখন গম কতটুকু সালামতছে পেয়েছিল, গম 10 মণ পেয়েছিল। আর তুমি এই মনে করো ডি বিন্দুতে অবস্থান করে ধান পাচ্ছ 10 মণ, গম পাচ্ছ 10 মণের কম, সালামতছে থেকে গম কম, ধান সমান পেলেও গম কম পাচ্ছ। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে কোনো বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার বা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে, অদক্ষ ব্যবহার বা অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। অর্থাৎ এই বিন্দুতে অপূর্ণ ব্যবহার, এই বিন্দুতে অপূর্ণ ব্যবহার, এখানে হাজার হাজার বিন্দু দাঁড় করে দিতে পারবা, এই সকল বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার কী নির্দেশ করে, সম্পদের অপূর্ণ ব্যবহার বা অদক্ষ ব্যবহার বা বেকারত্ব নির্দেশ করে। কারণ ধান সালামত সাহেব যখন ধান 10 মণ পায় ওই একই পরিমাণ জমিতে বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা, তখন গম পায় 10 মণ, আর তুমি ডি বিন্দুতে অবস্থান করে ধান 10 মণ পাচ্ছ, সালামত সাহেবের সমানই ধান পাচ্ছ কিন্তু গম পাচ্ছ মাত্র 6 মণ, সালামত সাহেবের থেকে 4 মণ গম কম পাচ্ছ। তার মানে কি সম্পদের অদক্ষ ব্যবহার বা অপূর্ণ ব্যবহারের ফলেই তোমার উৎপাদন কম হচ্ছে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে কোনো বিন্দুতে কী নির্দেশ করে, সম্পদের অপূর্ণ ব্যবহার বা অদক্ষ ব্যবহার বা বেকারত্ব নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দুতে যদি সালামত সাহেব উৎপাদন করতে চায়, মনে করো এই বিন্দুতে, এখানে উৎপাদন সম্ভব নয় এই বিন্দুতে, কারণ কি এই ই বিন্দুতে কি ধান 10 মণ, অর্থাৎ এই বিন্দুতে ধান 10 মণ পেয়েছিল, গম পেয়েছিল 10 মণ, সম্পদ দক্ষভাবে ব্যবহার করে এই বিন্দুতে যদি আসতে চায়, ধান 10 মণ পাচ্ছে কিন্তু গম অনেক বেশি পাচ্ছে, অর্থাৎ 15 মণের কাছাকাছি। অর্থাৎ দক্ষভাবে ব্যবহার করে ধান যখন 10 মণ পেয়েছিল তখন তো গম পেয়েছিল 10 মণ, আবার এটা কীভাবে সে ব্যবহার করবে, 10 মণ ধানই পাচ্ছে, বিবিন্দুর সমানেই ধান পাচ্ছে, এই বিন্দুতে গম বেশি পাচ্ছে বিবিন্দুর তুলনায়, এটা অসম্ভব। অর্থাৎ ওই একখণ্ড জমি ওই সালামত সাহেবের নির্দিষ্ট জমি দ্বারা বা নির্দিষ্ট সম্পদ দ্বারা এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কাজে এই বিন্দুতে কী বলা হয় এটাকে, অর্জনযোগ্য, অর্জনযোগ্য বিন্দু বা অঞ্চল নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দু কী নির্দেশ করে, অর্জনযোগ্য। আর এটা কী ছিল, দক্ষ ব্যবহার, পি বিন্দু এবং এ বিন্দু বা পূর্ণ দক্ষ বা পুনর্নিয়োগ, পুনর্নিয়োগ এইটার মতো আর কি। এ বি সি একই, যেহেতু আমি এটা টানছি বিধায়ী রেখাগুলো এইভাবে দেখাইলে ক্রোজ দেখাচ্ছে বিধায়ী এলাকাটা, আবার আমি দেখাচ্ছি দক্ষ বা পুনর্নিয়োগ সম্পদের। এ বি সি বা এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বা উৎপাদন সম্ভাবনা রেখাতে অবস্থিত এ বি সি বা হাজার হাজার বিন্দু সকল বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার বা পুনর্নিয়োগ নির্দেশ করে। আর ভেতরের বিন্দুতে কী নির্দেশ করে, অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। বাহিরের বিন্দুতে কী নির্দেশ করে, সম্পদের কি ওই বিন্দুতে উৎপাদন সম্ভব নয় নির্দেশিত সম্পদ সাপেক্ষে। এখানে বাইরে উৎপাদন করতে গেলে সম্পদের পরিমাণ বাড়াতে হবে বা জমির পরিমাণ বাড়াতে হবে সালামত সাহেবকে। এই ছিল আলোচনা। তারপরে কোশ্চেন বলেছে
শিল্পপ্রধান ও কৃষিপ্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা, আমি এটা মুছে দিচ্ছি। শিল্পপ্রধান ও কৃষিপ্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা, ধরি দুটি দেশ আমেরিকা এবং বাংলাদেশ। বাংলাদেশে মূলধনের তুলনায় শ্রম বেশি, মূলধনের চেয়ে শ্রম বেশি, অর্থাৎ বাংলাদেশ শ্রমবহুল দেশ হওয়ায় বাংলাদেশ শ্রম নিবিড় পণ্য, কৃষিপণ্য বা কৃষিদ্রব্য উৎপাদন করে। পক্ষান্তরে আমেরিকায় শ্রমের তুলনায় মূলধন বেশি থাকায়, মূলধন বহুল দেশ হওয়ায় আমেরিকা মূলধন নিবিড় পণ্য, শিল্পদ্রব্য বেশি উৎপাদন করে। তো এই ধারণাগুলো তোমরা তুলে নাও, আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখো, এদিকে কৃষিদ্রব্য, ভূমি অক্ষে কৃষিদ্রব্য এবং লম্ব অক্ষে শিল্পদ্রব্য। বাংলাদেশ কৃষিদ্রব্য অর্থাৎ শ্রমবহুল দেশ হয়, কৃষিদ্রব্য বেশি উৎপাদন করবে, এই কারণে উৎপাদন সম্ভাবনা রেখাটা বাংলাদেশের কৃষির দিকে বেশি ধাবিত হবে। এইভাবে খেয়াল করো, কৃষির দিকে বেশি যাবে, অর্থাৎ বাংলাদেশ তার এই সম্পদ দ্বারা, নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা অবিপরিমাণ কৃষিদ্রব্য বা অবিপরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা কী করতে পারে বাংলাদেশ, যেহেতু শ্রম নিবিড় পণ্য উৎপাদন করে বাংলাদেশ, শ্রম বেশি তুলনামূলকভাবে মূলধনের থেকে, এই কারণে বাংলাদেশ কি মূল কি তোমার শিল্পদ্রব্য তুলনায় মূলধন বেশি কি কৃষিদ্রব্য বেশি উৎপাদন করে, কারণ বাংলাদেশে মূলধনের তুলনায় শ্রম বেশি, এই কারণে বাংলাদেশ শ্রম নিবিড় পণ্য কৃষিদ্রব্য বেশি উৎপাদন করতে পারে। ওই একই পরিমাণ সম্পদ দ্বারা, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা হয় অবিপরিমাণ কৃষিদ্রব্য, আর না হয় অবিপ্রাইম পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে। অর্থাৎ বাংলাদেশে কী হচ্ছে তাহলে, কি শিল্পদ্রব্য তুলনায় কৃষিদ্রব্যের উৎপাদন বেশি, কারণ বাংলাদেশে শ্রম বেশি মূলধনের তুলনায়, এই কারণে শ্রম নিবিড় পণ্য কৃষি বেশি উৎপাদন করে। আবার আমেরিকা শ্রমের তুলনায় মূলধন বেশি হওয়ায় আমেরিকা কী হচ্ছে, আমেরিকায় কৃষিদ্রব্য শ্রম নিবিড় পণ্য কৃষিদ্রব্যের তুলনায় মূলধন নিবিড় পণ্য শিল্পদ্রব্য বেশি উৎপাদন করতে পারে। অর্থাৎ আমেরিকা যদি তার নির্দিষ্ট সম্পদ দ্বারা শুধু কৃষিদ্রব্য উৎপাদন করে, তাহলে ওয়ে প্রাইম পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করতে পারে, বা শুধু মূলধন শুধু শিল্পদ্রব্য উৎপাদন করে, তাহলে ওয়ে পরিমাণ মূলধন দ্রব্য উৎপাদন করতে পারে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা, হয় এতটুকু কৃষিদ্রব্য আর না হয় এতটুকু মূলধন দ্রব্য। অর্থাৎ কী হচ্ছে, কৃষিদ্রব্য তুলনায় শিল্পদ্রব্য বেশি উৎপাদন করতে পারে। এই ছিল আমাদের কি শিল্পপ্রধান ও কৃষিপ্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা। শিল্পপ্রধান দেশের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ উৎপাদন বেশি হয় কি শিল্পদ্রব্য, কৃষিদ্রব্য কম, আর কৃষিপ্রধান দেশের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা কী হচ্ছে, কৃষির পরিমাণ বেশি, শিল্পদ্রব্যের পরিমাণ কম। শেষে তোমরা আলোচনা করবে এইভাবে যে চিত্রে ভূমিকে কৃষিদ্রব্য এবং লম্বকে শিল্পদ্রব্যের উৎপাদন দেখানো হয়েছে, দুটি দেশ আমেরিকা এবং বাংলাদেশ এখানে বিবেচনা করা হলো। বাংলাদেশে দুটি দেশের মধ্যে বাংলাদেশে মূলধনের তুলনায় শ্রম বেশি, বাংলাদেশ শ্রমবহুল দেশ হওয়ায় শ্রম নিবিড় পণ্য কৃষিদ্রব্য শিল্পদ্রব্যের তুলনায় কৃষিদ্রব্য বেশি উৎপাদন করে, শ্রম নিবিড় পণ্য কৃষি উৎপাদন করে। আর আমেরিকায় শ্রমের তুলনায় মূলধন বেশি হয়, মূলধন নিবিড় পণ্য আমেরিকা কি মূলধন নিবিড় পণ্য শিল্পদ্রব্য বেশি উৎপাদন করে। তো আমরা যেহেতু বাংলাদেশ শ্রমবহুল দেশ, এই কারণে কৃষিদ্রব্য উৎপাদন বেশি করে, অর্থাৎ বাংলাদেশে দেখো নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা যদি শুধু কৃষিদ্রব্য উৎপাদন করে, তাহলে কি অবি পরিমাণ কৃষিদ্রব্য, আর যদি শুধু শিল্পদ্রব্য উৎপাদন করে নির্দিষ্ট সম্পদ দ্বারা, তাহলে অবি পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে। অর্থাৎ অবি প্রাইম ইজ লেস দেন অবি, শিল্পদ্রব্য তুলনায় কৃষিদ্রব্যের পরিমাণ বেশি বাংলাদেশে। এইভাবে কথাগুলো বলবা, আমি লিখতেছি না আর ভালো লাগতেছে না। এখন আমেরিকা শ্রমের তুলনায় মূলধন বেশি হয়, মূলধন নিবিড় পণ্য শিল্পপণ্য বেশি উৎপাদন করে কৃষিদ্রব্যের তুলনায়, এই কারণে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে আমেরিকার এ প্রাইম। অর্থাৎ আমেরিকা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা যদি শুধু কৃষিদ্রব্য উৎপাদন করতে পারে, ও এ প্রাইম পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করতে পারে, আর ওই একই পরিমাণ নির্দিষ্ট সম্পদ দ্বারা যদি শিল্পদ্রব্য উৎপাদন করে, তাহলে ও এ পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে। অর্থাৎ আমেরিকার ক্ষেত্রে ও এ ইজ গ্রেটার দেন ও এ প্রাইম, তার মানে কী বোঝাচ্ছে, কৃষিদ্রব্যের তুলনায় আমেরিকা শিল্পদ্রব্য বেশি উৎপাদন করতে পারে। এই ছিল আমাদের শিল্পপ্রধান ও কৃষিপ্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা, যে এইরকম হয়। এটা হলো কি শিল্পপ্রধান দেশ আমেরিকার পিপিসি, শিল্পপ্রধান দেশ আমেরিকার উৎপাদন সম্ভাবনা রেখা, আর এটা হলো কৃষিপ্রধান দেশ বাংলাদেশের পিপিসি।
তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরের অংশটুকু করে আলোচনা আমাদের কি শেষে আর একটা থিম আছে আলোচনা আমাদের টপিক, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য। অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখার যদি অর্থনৈতিক তাৎপর্য শুধু চায় তুমি কাকে বলো উৎপাদন সম্ভাবনা রেখা সেটা দিবা, সেটা দিয়ে বলবা অর্থনৈতিক তাৎপর্য। আমি এগুলো আলোচনা করছি, তারপরে বলছি একটু শোনো যে উৎপাদন সম্ভাবনা রেখার অবশ্যই অনেক গুরুত্ব বা তাৎপর্য রয়েছে অর্থনীতিতে, কারণ আমরা উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা বুঝতে পারি যে আমরা নির্দিষ্ট সম্পদ দ্বারা উৎপাদনে যে সম্পদটা দক্ষভাবে ব্যবহার হচ্ছে কিনা বা অদক্ষভাবে ব্যবহার করতেছি কিনা সেটাও জানতে পারবো। যদি আমি অদক্ষভাবে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে অবস্থান করি তাহলে আমি বুঝতে পারতেছি কি সম্পদের অদক্ষ ব্যবহার হচ্ছে, তার মানে আমি তখন কী করবো সচেতন থেকে সাবধানতা অবলম্বন করে আরও কৌশল অবলম্বন করে আমি সম্পদ দক্ষভাবে ব্যবহার করতে যাবো চেষ্টা করব। এবং আমি এটাও জানতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুতে আমার উৎপাদন সম্ভব নয়। কী কারণে জানতে পারলাম এটা? এখানে উৎপাদন করতে গেলে আমাকে সম্পদের পরিমাণ বাড়াতে হবে। আমি জানলাম কীভাবে? যদি উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা আমরা না জানতাম, না থাকতো ধারণাটা, তাহলে এইগুলো আমরা বুঝতাম না যে সম্পদের দক্ষ ব্যবহার বা সম্পদের পূর্ণ ব্যবহার করে উৎপাদন কোথায় হয় বা সম্পদের অদক্ষ ব্যবহার কোথায় হয় বা অর্জনযোগ্য অঞ্চল উৎপাদনের ক্ষেত্রে কোনটা যেখানে উৎপাদন সম্ভব না সেটা কোথায় সেটা আমরা বুঝতে পারতাম না যদি উৎপাদন সম্ভাবনা রেখা ধারণা না থাকতো অর্থনীতিতে। তারপরে সুযোগ ব্যয়, অর্থনীতির একটা অনেক ইম্পর্ট্যান্ট থিম হচ্ছে সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় আলোচনা করতে গিয়ে অবশ্যই যদি আমি চিত্রের মাধ্যমে দেখাতে যাই সঠিকভাবে তোমাকে দেখাতে চাই, অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমাকে দেখাতে হয়, অর্থাৎ একটার উৎপাদন বাড়াতে গিয়ে আর একটার উৎপাদন আমি ছেড়ে দিচ্ছি, যতটুকু বাড়াচ্ছি সেটা সুযোগ আর যেটা অন্যটার উৎপাদন ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে ব্যয়। সেটা আমরা কোথায় দেখাই? উৎপাদন সম্ভাবনা রেখায় দেখাই। যখন সি বিন্দুতে অবস্থান করি এতটুকু এক্স দেবো এতটুকু ওয়াই দেবো, আমি এক্সের উৎপাদন বাড়াতে চাচ্ছি, ডিতে আসছি এক্সের উৎপাদন বাড়াইলাম ওয়াইয়ের উৎপাদন কমাইলাম, অর্থাৎ এটা হলো ব্যয় আর এটা হলো সুযোগ। যেটা বাড়াইলাম সেটা সুযোগ আর যেটা কমাইলাম সেটা হচ্ছে ব্যয়। অর্থাৎ এই যে সুযোগ ব্যয় ধারণা আলোচনা করতে গিয়ে আমাকে অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখার দরকার আছে। একটা দেশে অর্থনৈতিকভাবে মন্দা চলছে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি চলছে সেটা ধারণা তুলে ধরতে গিয়েও আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা অনেক প্রয়োজন হয়। কেন? কেননা দেখো এইভাবে আমি তোমাদেরকে দেখাইছিলাম একটু আগে, এটা হলো প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা একটা দেশের। এখন উৎপাদন কার্যাবলী, দেশের বিনিয়োগ, উৎপাদন সব কিছু বজায় রেখে উৎপাদন সম্ভাবনা রেখা যদি উপরের দিকে ট্রান্সফার হয় তাহলে আমরা বুঝতে পারবো দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। আর যদি উৎপাদন সম্ভাবনা রেখা এখান থেকে পরিবর্তিত হয় বা স্থানান্তর হয় নিচে আসে তার মানে আমরা বুঝতে পারবো দেশটিতে মন্দা প্রক্রিয়া চলছে বা মন্দা অবস্থা বিরাজ করছে। আবার কোনো দেশের অবস্থান, দুইটা দেশের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে যাই দুইটা দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, কৃষিদ্রব্য শিল্পদ্রব্য বা শিল্প প্রধান দেশ কৃষি প্রধান দেশ কোন ধরনের দ্রব্য বেশি উৎপাদন করে, এগুলো কম্পেয়ার করতে গিয়ে আমরা দুইটা দেশের মধ্যে কোনটার অবস্থান কেমন সে সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তো এই সকল আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব অনেক এবং অপরিসীম, তাৎপর্য অনেক। এই ছিল আমার আলোচনা প্রিয় ছাত্রছাত্রী। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করবা, ভালো লাগলে লাইক দেবা, কমেন্ট করবা। আর আমি চেষ্টা করব, আমি অনেক ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, চেষ্টা করব সাপ্তাহিক অ্যাসাইনমেন্টগুলো যতটুকু পারি দেওয়ার, না পারলে তোমরা ডিজার্টেড হবে না। চেষ্টা করেছি আসলে, আমি বিভিন্ন ভিডিও দেখে আসলে আমার দুই চারটা ভিডিও আমি দেখছি শুরুতে বলেছিলাম আমার খারাপ লাগছিল যে সঠিকটা শেখানো দরকার বাচ্চাদেরকে, এই কারণেই আমি উৎসাহ নিয়ে চলে আসছি। আর তোমরা আমার চ্যানেলে তো পাঁচই ক্লাস, ভালো লাগলে শেয়ার করবে সেটা তো বললাম। আর যদি তোমরা আমার কাছে পার্সোনালি পড়তে চাও আমি অনলাইনে জুম অ্যাপে সারা দেশে অনেক স্টুডেন্টকেই পড়াচ্ছি, তোমরা যারা পড়তে আগ্রহী অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা। সামান্য পে কোর্স অর্থাৎ পেইড কোর্স, কোর্স ফি সামান্য নির্ধারণ করেছি আমি, সেই কোর্স ফি কত বা কী অবস্থায় তোমরা আমার সাথে অ্যাড হতে পারবা জুম অ্যাপে ক্লাসে সেটা সম্পর্কে জানার জন্য বিস্তারিত যদি জানতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। একবার বলেছিলাম আবারও দিলাম, 01716974057, যোগাযোগ করে তোমরা অবশ্যই তালিকাভুক্ত হও। আমি মনে করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো অর্থনীতির। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।